السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وخاتم النبيين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. شكرا دارشوك بيتي بجي باندو تيك أبتر ايتين بانجلا شورا شوري إسلامي بانك بانجدش ليميتد إسلامي سوال و جواب يا جون ديكشن شكل كندريك مبارك بعد জীবন ঘনিষ্ঠ প্রশ্ন সহ যে কোনো ধরনের বিষয়ে জানতে ইসলামী শরিয়ার বিষয়গুলো সরাসরি আপনারা এই আয়োজনে ফোন করে জানবার সুযোগ পাচ্ছেন। আমি আছি আপনাদের সাথে কারিকেম ফিরোজ। প্রিয় দর্শক, আপনাদের সরাসরি প্রশ্নের জবাব দেবার জন্য আমাদের সাথে আজ উপস্থিত আছেন এটেন বাংলা আমাদের এই সকল প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব শেখ প্রফেসর আনোয়ার রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সালাম শেখ, বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা আপনাদের সাথে এখনই আপনাদের প্রশ্ন রিসিভ করছি, যে বিষয়টা আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন তা হচ্ছে যে আপনি যখন আমাদের সাথে যিনি প্রশ্ন করতে চাচ্ছেন আপনি যখন লাইন পাবেন, আমরা যখন আপনাকে কানেক্ট করব, আপনি যেই টেলিভিশন দেখছেন সেই টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আপনি আপনি কথা বলবেন, এটি আপনাদের কাছে আমাদের অনুরোধ। আমরা শুরু করছি, প্রশ্ন নিচ্ছি এখনই, প্রশ্ন মতো আমরা প্রশ্নে যাচ্ছি। জি দর্শক, কে আছেন, আপনি কোথা থেকে বলছেন বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। জি আপনি কে? আমি টাঙ্গাইল থেকে সাহিদা বলছি। বলুন কি প্রশ্ন? আমি জানতে চাই যে একটু লাইন করে আমরা আমার ঘরে খাতে জায়গা চাপা, তো আমি ওখানে লাম্বা করে নামাজ পড়তেছি, লাম্বা তার পিছনে আরো জন এসে নামাজ পড়ে পাশাপাশি পিছনে, তারপরে ওইখান থেকে ইয়ে যদি আমি পড়তেছি আবার নামাজ শেষ না হইতে আরো জন আসলে তাহলে কি হবো, নামাজ গুনাহ হবো? আপনি নামাজ পড়ছেন বড় একটা চিকন চিকন জায়গা, মানে খাতির সামনে চোখ চিকন জায়গা, পাশাপাশি পড়া যায় না, পিছনে পাশাপাশি পড়তে হয়। আচ্ছা, চিকন একটা জায়নামাজ বিছিয়ে আপনি নামাজ পড়ছেন? সে কি আপনার ঘরের মাহারাম কেউ না, মাহারাম ছাড়া? না না, মেয়েরা হোস্টেল আমার রুমে এসে নামাজ পড়ে সবাই। মনে থাকে না, বয়স হয়ে গেছে এখন, চাপানো জায়গা আপনি সলাত আদায় করছেন, পিছনে কেউ সলাতে এসে দাঁড়ালো, হ্যাঁ সমস্যা নেই, তার নামাজ সে পড়বে, আপনার নামাজ আপনি পড়বেন, এতে কোনো সমস্যা নেই। জি আলহামদুলিল্লাহ। আমরা প্রশ্ন নিচ্ছি, কে আছেন দর্শক, প্রশ্ন করতে চাচ্ছেন বলুন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি কে বলছেন, আপনি কোথা থেকে? আমি পঞ্চগড় থেকে সোহেল আলম বলছিলাম। জি আমার প্রশ্ন হইল যে স্বামী স্ত্রী একখানে জামাত করে নামাজ পড়া যাবে কিনা? স্বামী স্ত্রী জামাত করে নামাজ পড়া? জি জি ঠিক আছে। আর কোনো প্রশ্ন? আরেকটা প্রশ্ন হইল যে আমার মেয়ে বড় হয়েছে, ওর সঙ্গে কি জামাত করা যাবে একসঙ্গে? মেয়ে সহ? জি জি মেয়ে সহ জামাত, স্বামী স্ত্রী মেয়ে সহ একসাথে জামাত, ঠিক আছে, ধন্যবাদ। জি আমরা শুনছি আপনার প্রশ্ন জবাব। ওয়ালাইকুম সালাম। আপনি মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়বেন, শরীয়তের এই বিষয়ে তাকিদ রয়েছে আপনার প্রতি, পুরুষদের প্রতি। হ্যাঁ, যদি কোনো কারণে মসজিদে যেতে না পারেন, জামাতে পড়তে না পারেন, উত্তম, ঘরে আপনি একা সলাত আদায় করবেন না, ঘরে যারা আছে সবাইকে নিয়ে জামাতে সলাত আদায় করবেন, তাহলে জামাতের সওয়াব তো পাবেন। হ্যাঁ, স্বামী স্ত্রী একসাথে
জামাতে সলাত আদায় করতে পারবে, তবে পুরুষ যখন দুইজন হয় তখন পাশাপাশি দাঁড়াবে, আর স্বামী স্ত্রী যখন পড়বে স্বামীর সামনে দাঁড়াবে, স্ত্রী পিছনে দাঁড়াবে। পরের প্রশ্ন ওই এর সাথে রিলেটেড প্রশ্ন, আপনার মেয়ে, হ্যাঁ কতই চমৎকার যে আপনি যদি মসজিদে জামাতে নামাজ পড়তে না পারেন ঘরে পড়বেন, আপনি ইমাম হবেন আর আপনার পিছনে আপনার স্ত্রী আপনার মেয়ে দাঁড়াবে, জামাতের সব আপনি পাবেন। জি জি আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে, কে আছেন দর্শক? সালামু আলাইকুম। জি আমি একটু হুজুরের সাথে কথা বলছি। আপনি কে বলছেন, কোথা থেকে? জি আমি ফারুক বলছি, উত্তরা থেকে। বলুন। জি আমার প্রশ্ন আছে। বলুন প্রশ্ন, বলুন কি জানতে চাচ্ছেন আপনি? আমরা হিন্দু, আমরা মুসলমান, একজন মুসলমান কি হিন্দু পরিবারে যে খাওয়া খাদ্য খেতে পারে কিনা, এটাই হলো আমার মূল প্রশ্ন। ওখানে হিন্দু পরিবারের বাসার ভিতরে ওদের মূর্তি আছে, সব কিছু আছে, তো এই সুবাদে কি কোনো মুসলমান যদি আমার বন্ধু হয় বা আমার ওয়াইফের বান্ধবী হয় ওখানে যায় কি খাওয়াটা খেতে পারে কিনা, এটাই হচ্ছে আমার প্রশ্ন। ঠিক আছে, জি শুনুন, ধন্যবাদ আপনাকে। এমন খাবার খাওয়া যাবে যা হালাল। আপনি মাছ খাবেন, সবজি খাবেন, আপনি মিষ্টি জাতীয় জিনিস খাবেন, ফ্রুটস খেতে পারেন, ফ্রুটস খাবেন, হ্যাঁ যাবেন দাওয়াত দিলে যাবেন, তাদেরকে দাওয়াত করে খাওয়াবেন, সম্পর্ক বাড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের খাবার খেতেন, তবে তাদের জবাই করা কিছু আপনি খাবেন না। হ্যাঁ তারা আপনাকে দাওয়াত দিয়েছে, কোনো মুসলমানকে দিয়ে গরু জবাই, গরু তো তারা জবাই করবে না, মুরগি জবাই করলো, খাসি জবাই করলো, মুসলমানের জবাই আপনার রান্না যে করুক সমস্যা নেই, খেতে পারবেন। আমি তাদের বাড়িতে যেয়ে খাবো আপত্তি, অথচ আমাদের দেশে একটা সময় মিষ্টি শিল্প একচেটিয়া হিন্দুদের দখলে ছিল, এখনও অনেক আছে, এখনও আমাদের সেখানে রমাদানে যে মিলা, রমাদানে কোরআন খতম বা বিভিন্ন সব মিলা দোয়া, ওই হিন্দু মিষ্টি দোকান থেকে কিনে আনো, ওই মিষ্টি হুজুররা খেয়েছে। এখনও যে হুজুররা এইভাবে নাক ছিটকায় হিন্দুদের বাড়িতে খাওয়া যায় কি না, তাদেরকে যদি আপনার কুমিল্লার রসমালাই এনে খাওয়ানো হয়, হাদিয়া দেওয়া হয়, তারা খুশি হবে, দোয়াও করবে, কিন্তু অন্যদের ব্যাপারে তারা নাক ছিটকাবে যে না হিন্দুদের কিছু খাওয়া যাবে না, এগুলি ঠিক না। জি এক্ষেত্রে মতন যেটা আমরা অনেক সময় লক্ষ্য করে থাকি যে অনেক সময় তারা এই খাবারগুলো তাদের ওই যে যে প্রতিমা, এটা বলছেন যে পূজার সময় যে খাবারটা তাদের পূজার বেদিতে নিয়ে আবার ঘরে এনে তারা বরকতের জন্য এটা করে না, এটা খাওয়া যাবে না, হিন্দুদের বেদির যেটা খাওয়া যাবে না, মাজারের তো খাওয়া যাবে না, মুসলমান বলে মাজারের নেওয়া খাওয়া, মাজারের সিন্নি আনবেন খাবেন, এটা জায়েজ হলো আর ওদেরটা জায়েজ হবে না, ওইটাও সেরেক এটাও সেরেক। অতএব ওই খাওয়া হিন্দুদের দেবতার উদ্দেশ্যে যে খাবার দেওয়া হয় আবার ঘরে ফিরিয়ে আনা হয়, সেই খাবার মুসলমানের জন্য যেমন হারাম, মাজারে যে যে খাবার, এই মাজারের যে যা যিনি আসেন কবরে তার সৌজন্যে ওরস হয় ওই একই একই। আমরা যাচ্ছি পরবর্তী, কে আছেন প্রশ্ন করতে যাচ্ছেন বলুন। সালাম আলাইকুম। জি আমরা এই নাম্বারটা পেলাম না, পরবর্তী প্রশ্নের কাছে যাচ্ছি আমরা। জি কে আছেন দর্শক বলুন। সালাম আলাইকুম। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে? হ্যাঁ আমি মিরপুর থেকে। হ্যাঁ জি বলুন, কি প্রশ্ন? জি আপনি আপনি আপনার কাছে একটা অনুরোধ, আপনার কাছে একটা অনুরোধ রাখছি, আপনার কাছে একটা অনুরোধ, আপনি আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আপনি কথা বলুন। বলুন বলুন। কোন বিবাহিত জীবনে শুরু থেকেই তার স্বামী, তার মা বাবা, ভাই বোন সবার কথা শুনছে, কোনো তিনি স্ত্রীর কথায় কোনো গুরুত্ব দেয় না বা স্ত্রীর কথা কখনো শোনেও নাই, ইভেন মা বাবার যাতে মন জয় করতে পারে সে সেজন্য তার স্ত্রীকে অবহেলা করছে হাজার হাজার লক্ষবার। এখন এক্ষেত্রে একটা সময় তো স্ত্রীর মনের ভিতর কষ্ট এসে যায়, এখন সে হয়তো সে মন দিয়ে ওই রকম ভালোবাসতে পারে না, চাইলেও পারে না, তার মনের ভিতর বিভিন্ন ধরনের কষ্ট জেগে থাকে, জাগে, তো এই ক্ষেত্রে মানে
এই যে পারতেছে না, সে মন থেকে আসতেছে না তাদের ব্যবহারে, এখন এই যে পারতেছে না, এই জন্য কি স্ত্রীর কোনো কষ্ট মানে কোনো গুনাহ হবে বা কিছু? স্ত্রী কিন্তু নামাজ রোজা সবই করে, ইভেন সে হজে যাওয়ার ইচ্ছাও আল্লাহ পাকের কাছে পোষণ করেছেন, আল্লাহ পাক যদি নেন যাবেন। এখন এক্ষেত্রে স্ত্রীর কি কোনো গুণ হবে, কারণ সে তো মনের দিক থেকে 22-23 বছর হয়ে গেছে একই ধারায় চলতেছে। হ্যাঁ, তো এটা কি মানে কনফিউজ? আমরা আপনার আপনার প্রশ্ন নিয়েছি। আরেকটা প্রশ্ন, ওই যে ওয়াজ মাহফিলের সময় আপনারা যে খুতবাটা পড়েন, খুব চমৎকার একটা খুতবা, তো ওটা আমার খুব ভালো লাগছে, আমি ওটা মুখস্থ করে ফেলছি। এখন ওটা আমি 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 ফজরে এবং এশা নামাজের পরে আমি পড়ি। আর আমার রিসেন্টলি আমার একটা বোন মারা গেছে স্ট্রোক করে, সুরা মুলকটা আমি মুখস্থ করে প্রতি রাতেই ইনশাল্লাহ আমি পাঠ করি। এখন আমি চাই যে আমার ওই বোন এবং সমস্ত কবরবাসী যারা জানতেন না পড়তেন না, তাদের উপর যদি এইটা আল্লাহ পাক কবুল করতেন, তাহলে এটা কি আমি পারবো, মানে এই নিয়তটাকে আমি করে পড়তে পারবো? ঠিক আছে, জি আমরা শুনবো আপনার বিষয়ে। আসলে বাংলাদেশের যে সামাজিক অবস্থা, সেই সামাজিক অবস্থার একটি স্বাভাবিক চিত্র এটি। এখানে সমস্যা দুই পক্ষেরই আছে। এখানে সবচেয়ে সমস্যার শিকার যিনি, তিনি হচ্ছেন পুরুষ। তার এই পুরুষটি বাবা মার ছেলে আর স্ত্রীর স্বামী। এখন বাবা মা ছেলেকে এককভাবে পেতে চায়, আবার স্ত্রীরও চায় যে না, সে ওই দিকে এতটা মনোযোগ দিবে না, সে আমার সাথে তার জীবন, এই এই যে মনস্তাত্ত্বিক সমস্যা, এটা বাবা মারও এটা মেনে নেওয়া উচিত যে ছেলেটি এতদিন আমাদের ছেলে ছিল, কিন্তু এখন আরেকজনের সাথে তার জীবন জুড়ে গিয়েছে, স্ত্রী তার আছে, স্ত্রীর কিছু চাওয়া পাওয়া বলতে বৈষয়িক আমি বলছি না, তারকে সময় দেওয়া, তার চাহিদা পূর্ণ করা, তাকে সঙ্গ দেওয়া, এই থেকে মেনে নিতে হবে। এখন যদি বাবা মার আগের মতেই ছেলেকে তাদেরই একক নিয়ন্ত্রণে রাখতে চান, এটা সমস্যা। আবার স্ত্রীদেরও খেয়াল রাখতে হবে যে আমরা স্ত্রী হয়ে এখানে, হ্যাঁ স্বামী আমার স্বামী, কিন্তু এই স্বামী তো বাবা মার সন্তান, অতএব তাকেও এই ছাড়টা দিতে হবে যে আমাকে সে স্বামী হিসাবে সময় দিবে, সঙ্গ দিবে, আমার চাওয়া পূরণ করবে, কিন্তু সে ওদের সন্তান। যদি এইভাবে দুই পক্ষ এই লোকটিকে সহযোগিতা করে, তাহলে তার জন্য আপনার সমস্যা হওয়ার কথা না। আরেকটা বিষয় হচ্ছে, যিনি পুরুষ, দুইজনের ছেলে আরেকজনের স্বামী, তাকেও ব্যালেন্স করতে হবে। আপনার বাবা মার জায়গা, বাবা মার অধিকার, সম্মান, যত্ন, ওইটা ঠিক রাখতে হবে। আবার স্ত্রীর ক্ষেত্র তার অধিকার বিষয়ে সচেতন হতে হবে, তাহলে সমস্যা হওয়ার কথা নয়। এইভাবে সবাই আমরা সহযোগিতা করি, সহযোগিতামূলক আচরণ করি, তাহলে এই ধরনের সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। মোহতারাম, এখন যে এই সমস্যার কারণে স্ত্রী যে স্বামীর প্রতি সেরকম ভালোবাসা প্রদর্শন করতে পারেন না, সেরকম ভালোবাসা যা আসে না স্বামীর, সেটা কি অন্যায় হবে নাকি তার জন্য? এখন স্বামীর আপনার যে প্রতি যে আপনার দায়িত্ব, সে দায়িত্ব তো আপনাকে পালন করতে হবে। আর এইসব কারণে আপনি এত কষ্ট না পেয়ে তার সাথে আপনার বসেন, কথা বলেন, আপনাদের সমঝোতার জন্য চেষ্টা করেন। অন্যায়ভাবে যদি আপনি এইভাবে তার প্রতি আপনার ভালোবাসার ঘাটতি থাকে, তাহলে তো আপনার এটা আমি গুনাহ না হলেও বলবো এটা ঠিক না। খুতবার কথা বললেন, উনি একটি খুতবা ভালো লাগে, মাহফিলের খুতবা, ওয়াজ মাহফিলের খুতবা ভালো লাগে, আসলে বিষয়টি পরিষ্কার না। ওয়াজ মাহফিলে তো খুতবা দেওয়া হয় না, খুতবা দেওয়া হয় জুমুয়াতে, খুতবা দেওয়া হয় ঈদে, খুতবা দেওয়া হয় হজে। হ্যাঁ, ওয়াজ মাহফিলে শুরুতে ওয়াইজরা কিছু আপনার হামদ, সানা, সলাত বলেন, আমরাও তো বলি, আমরাও এখানে যখন প্রোগ্রাম শুরু করি আমরাও বলেন, কোনটা আপনার ভালো লাগে। আর এই ভালো লাগা থেকে আপনি মুখস্থ করেছেন পড়েন, এটা আপনার আবেগের বিষয়, কিন্তু এটা সোয়াবের বিষয় না। সোয়াব হবে কোরআন তেলাওয়াত করলে, এটার পরিবর্তে আপনি কোরআনের বিশেষ কিছু আয়াত আপনি মুখস্থ করেন,
এবং পড়েন ওখানে সওয়াব হবে, এক অক্ষরে আপনার দশটা নেকি হবে। কিন্তু এই খুতবা আপনি এটা ভালো জানেন, ভালোবাসেন, এই জন্য পড়েন, এই জন্য কিন্তু সওয়াব হবে না। সূরা মুলক পড়ে যে সূরা মুলক আপনি পড়বেন, ঠিক আছে, আপনি সূরা মুলক পড়ে আপনার জন্যই পড়বেন, এটা আপনার কবরের আজাব থেকে আপনার হেফাজত করবে। এই ধরনের হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুলক সূরা সেজদা নিয়মিত শোয়ার আগে পড়তেন, আর সূরা মুলক 30 আয়াত বিশিষ্ট সূরার সুপারিশ করবে। এই ধরনের সহি বর্ণনা, কিন্তু সমস্যা হয়েছে যে আমরা এগুলি আমল করি না। আমরা ঘরে ঘরে সূরা ইয়াসিন পড়ার চেষ্টা করি, সূরা আর রহমান চেষ্টা পড়ার চেষ্টা করি। আমরা ইতিপূর্বে বহুবার বলেছি, সহি হাদিস দ্বারা যেগুলি প্রমাণিত এগুলি আমল করেন। সূরা বাকারা যে ঘরে পড়া হবে শয়তান পালাবে, সহি হাদিস। সূরা বাকারা সূরা আল ইমরান যে পড়বে কেয়ামতের দিন এই দুই সূরা প্রতিযোগিতা করবে তার পক্ষে সুপারিশের জন্য, এগুলি পড়েন। সূরা সেজদা পড়েন, সূরা মুলক পড়েন প্রতিদিন ঘুমানোর আগে, প্রতি জুমাতে সূরা কাহাফ পড়েন, এগুলো সহি হাদিস দ্বারা প্রমাণিত, এগুলো পড়েন। আর মৃত যারা তাদের জন্য দোয়া করেন, আপনি তাদের পক্ষ থেকে আপনার কিছু করবেন না, তাদের জন্য দোয়া করেন। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নের কাছে। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। খায়র আছেন? আমি আরিফ চিটাগং থেকে। জি আরিফ সাহেব, কি প্রশ্ন আপনার? আমার প্রশ্ন হলো, মুখতারাম বলছিলেন যে সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি পড়তে, আমি এখন সকাল সন্ধ্যাটা পড়ি না। সকাল সন্ধ্যা বলতে এটা কোন টাইমে পড়ো? আমি পাঁচ ওয়াক্ত কোনতে পাঁচবার পড়ি, রাতে ঘুমানোর সময় একবার পড়ি। যে আমার প্রশ্নটা বুঝতে পারছি, এখন পাঁচ ওয়াক্তের মধ্যে পাঁচবার, আমি ফজরের পর পড়ি, মাগরিবের পর পড়ি, তো এটা কি সকাল সন্ধ্যা পড়তেছে না? আর দ্বিতীয় প্রশ্ন, আমি ইশরাক সালাত যেটা পড়া হয় ওইটা কয় রাকাত পড়বো? এটা কি 2 রাকাত পড়লে হবে? এবং কোন মানে কোন কোন সূরা দিয়ে পড়বো? সূরা কোনো নির্ধারণ করা আছে না যে কোনো সূরা দিয়ে পড়তে পারবো? ঠিক আছে আরিফ সাহেব, আমরা শুনবো আপনাকে। ধন্যবাদ আপনাকে, আপনাকে ধন্যবাদ। জি, সূরা আয়াতুল কুরসি 8 বার পড়তে হয়, আমরা এটা বলেছি, এবং এই 8 বারের পক্ষে সহি হাদিস রয়েছে। 5 ওয়াক্ত সলাতের পর 5 বার, এর ফজিলত হচ্ছে যে আয়াতুল কুরসি আর জান্নাতের মাঝে পার্থক্য রয়েছে মৃত্যু, আর শোয়ার আগে একবার, 5 বার শোয়ার আগে একবার, 6 বার শোয়ার আগে যদি আয়াতুল কুরসি হয় পড়া হয় তাহলে 2টা ফজিলতের কথা রাসূল সাল্লাম বলেছেন, এটা বুখারীর হাদিস, যে আল্লাহ ওই যে পড়বে তার জন্য একজন সিকিউরিটি গার্ড নিয়োগ দিবেন ফেরেস্তাদের মধ্য থেকে, ওই ফেরেস্তা তাকে পাহারা দিবে। আরেকটা হচ্ছে শয়তান তার থেকে দূরে থাকবে। সকাল সন্ধ্যা, সকাল সন্ধ্যায় পড়লে আপনার এই যে জেনের অনিষ্ট থেকে সুরক্ষা পাওয়া যাবে, তাও সহি হাদিস। এবং সকাল সন্ধ্যা কী এটা ভালো প্রশ্ন। ফজরের পর মাগরিবের পর সকাল সন্ধ্যা নয়, এটা ভুল। সকাল সন্ধ্যার ইসলামী স্কলারগণ কোরআন সুন্নার আলোকে যে সময়টা নির্ধারণ করেছেন তা হচ্ছে, সকাল হচ্ছে ফজরের ওয়াক্ত যখন শুরু হবে, ফজরের ওয়াক্ত যখন শুরু হবে, আপনি যখন রমাদানের সেহরি খান, সেহরি খাওয়ার সময় শেষ, ফজরের ওয়াক্ত শুরু। এই ফজরের ওয়াক্ত শুরু থেকে সূর্য উদয় পর্যন্ত, এবং এর সমর্থনে কোরআনের 2টি আয়াত আছে, সূরা কাফে সূরা তহাত, কাবলা তুলু ইশামসে ও কাবলা গুরু বিহা, সূর্য উদয়ের আগে আর সূর্য অস্ত যাওয়ার আগে। তাহলে সকালটা আমরা পেলাম ফজরের সময় শুরু হবে সূর্য উদয় পর্যন্ত, এটা হচ্ছে সকাল। সন্ধ্যা কি? আসরের রক্ত শুরু হবে সূর্য অস্ত পর্যন্ত। এই 2 টাইমকে শরিয়ার পরিভাষায় সকাল সন্ধ্যা বলা। সকাল সন্ধ্যা যতগুলো জেকের আছে সবগুলি এই সময় পড়তে হবে, আমার মনে হয় পরিষ্কার। তাহলে 5 বার 5 ওয়াক্ত সলাতের পর, ঘুমানোর আগে 1 বার, 6 বার সকালে, 1 বার সূর্য উদয়ের আগে, আর সন্ধ্যায় 1 বার সূর্য অস্ত যাওয়ার আগে। জি, ইশরাকের নামাজের ব্যাপারে, নামাজ যত পড়বেন ততই তো সওয়াব, সমস্যা নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে ইশরাকের মর্যাদা বর্ণনা করেছেন, পরিপূর্ণ 1 হজর সওয়াব, পরিপূর্ণ 1 উমরা সওয়াব, সেখানে 2 রাকাতের কথা বলা হয়েছে। জি,
কোন সূরা কোন নির্দিষ্ট কোন নির্দিষ্ট সূরা নেই, এই দুই রাকাতের জন্য কোনো নির্দিষ্ট সূরা নেই, এটাও খেয়াল রাখতে হবে। পিছু সালাতের জন্য সুনির্দিষ্ট সূরা রয়েছে, যেমন জুমার দিন ফজরের সালাতে সূরা সাজদা আর সূরা আদ-দাহার বা সূরা ইনসান, দাহার ইনসান একই সূরা, এটা সুন্না। আপনি দেখবেন যে মক্কা মদিনাতে নিয়মিত প্রতি জুমাতে ফজরের সালাতে সূরা সাজদা এবং সূরা দাহার পড়া হয়। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের মসজিদগুলোতে আমাদের ইমাম সাহেবরা খাতিব সাহেবরা এত সুন্নতের কথা বলেন, সুন্নতের অনুসরণ, সুন্নতের পাবন, সুন্নত মানেন, কিন্তু এই সুন্নতটা তারা লঙ্ঘন করেন, এই সুন্নতটা আদায় তারা করেন না। আমার দেখার সুযোগ হয় নাই, আপনারা এটা দেখেছেন কি না আমি জানি না, এই সৌভাগ্য আমার হয় নাই যে বাংলাদেশের কোনো মসজিদে এই সুন্নত আদায় করে সালাত আদায় করে। আর আপনার বেতের সালাতে সুরে আলা সাব্বিহিস্মা রাব্বিকাল আলা, সুরে কাফেরুন, সুরে ফালাক, সুরে ইখলাস, এই তিন সুরা পড়া সুন্নত। মাগরিবের সুন্নতে সুরে কাফেরুন, সুরে ইখলাস, ফজরের সুন্নতে সুরে কাফেরুন, সুরে ইখলাস, আর বাকি সকল সালাতে আপনার যে কোনো সুরা আপনি পড়বেন, কোরআনের অংশ পড়বেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে, কে আছেন দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনি কে বলছেন? বগুড়া থেকে ফাতেমা বলছি। জি, আমার তিনটি প্রশ্ন। আমার প্রথম প্রশ্নটি হচ্ছে, নবীজি শুক্রবারে ফজরের ফরজ নামাজে কোন সূরা, কোন নির্দিষ্ট কি সূরা পড়তেন কিনা? আর আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আমরা জানি যে এশাক সালাতের ফজিলতটা বললেন যে হজ ও উমরার সওয়াব, আর হজ ও উমরা করার সওয়াব এই আমল ছাড়াও আর কয়েকটা যদি আমল একটু বলে দিতেন উপকার হতো। আর আমার তিন নম্বর প্রশ্নটা হচ্ছে বুদমা সম্পর্কিত, কোনো বাচ্চা যদি একদিনে একবারও যদি একবারের জন্য অন্য কারো যদি দুধ খেয়ে থাকে তাহলে কি সে বুদমা হিসেবে গণ্য হবে? যেমন আমি একটু উদাহরণ দিই, আগের দিনের মানুষ দেখা যেত যে হয়তো ছেলের বউরও বাচ্চা হয়েছে বা শাশুড়িরও হয়েছে, কোনো কারণে শাশুড়ি অসুস্থ হলো, তখন দেখা যাচ্ছে দেবর হয়তো ভাবির দুধ খেলো, তাহলে কি এটা গণ্য হবে? আমরা প্রশ্ন নিয়েছি, ধন্যবাদ আপনাকে, আপনি শুনুন। জি মহতরাম বলছেন। জি মহতরাম, প্রথমেই সংশোধনী, নবীজি বলবেন কেন? নবীজি বলতে রাসুলজি বলতে হয়, ইমামজি বলতে হয়, হুজুরজি বলতে হয়, এটা অহেতুক শব্দ। এগুলো আমরা আরও সতর্ক হই, এই নবীজি নবীজির প্রচলন, তারপরে রাসুলজি কেন বলে নেই? অতএব রাসুলজি যেহেতু বলি না, নবীজিও বলবো না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো। আমরা একটু আগে বলেছি জুমার দিন ফজরের সলাতে তিনি সুরে সেজদা, সুরে দাহার বা সুরে ইনসান পড়তেন, একটু আগে বলেছি। আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এশার এশাকের সলাত হজ উমরার সওয়াব পাওয়া যায়, আর কোন আমলে হজ উমরার সওয়াব পাওয়া যায় না, আর অন্য কোন আমলে হজ উমরার সওয়াব পাওয়া যায় কিনা, এটা আমার এই মুহূর্তে জানা নেই। তবে রমাদানে যদি কেউ উমরা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রমাদানে যে উমরা করবে সে আমার সাথে হজ করার সওয়াব পাবে। জি, দুধমার বিষয়টা বল। ও, দুধমার বিষয়টা হচ্ছে, হ্যাঁ, দুধ পান করলে দুই বছর মেয়াদের মধ্যে যদি কেউ দুধ পান করে করায় তাহলে দুধের সম্পর্ক প্রতিষ্ঠিত হবে। জি, হাদিসে আছে যে পাঁচ ঢোক পাঁচবার খামসু যারা আয়াতিন, তাহলে আপনি একদিন দুধ পান করালে একবারে তো কয়েক ঢোক হয়ে যায়, মিনিমাম সিলেবাস হচ্ছে পাঁচ আপনার চুমুক, এটাকে পাঁচ চুমুক পাঁচ ঢোক যাই বলেন, এর দ্বারাই দুধের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়ে যায়। জি আপনার, হ্যাঁ, এটা আপনি আমাদের বাংলাদেশে এরকম হয়ে থাকে যে শাশুড়ি তারপর বউ বাচ্চা শাশুড়ির দুধ পান করলো দেবর, এটা তো দেবর, এই দেবর আপনার সন্তান তুললো, এই দেবরের সাথে আপনার পর্দা করার প্রয়োজন হবে না, কারণ সে মাহরামের অন্তর্ভুক্ত, তার সাথে আপনার বিয়ে শাদী আপনার হবে না, হারাম। জি, আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে, যে কে আছেন দর্শক বলুন। ওয়ালাইকুম। জি আসসালামু আলাইকুম। জি, কে বলছেন আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে?
আমি বলতেছি ইকরামুল হক বাউনডাঙ্গা গাইবান্ধা থেকে। জি বলুন, কি প্রশ্ন? আমার প্রশ্ন হুজুর। জি, এক নম্বর প্রশ্ন আমার, এক নম্বর প্রশ্ন। জি বলেন, এক নম্বর প্রশ্ন। যে তিনবার সূরা ইখলাস বিসমিল্লাহ সহকারে পড়লে নাকি এক খতম কোরআন শরীফ পড়া সব পাওয়া যায়? আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে হুজুর, জি, এই যে সূরা ফজরের পর সূরা হাসদের শেষের দিন নাগাদ পড়া হয়, এটা কি 70,000 ফেরেশতা নাকি দোয়া করে, এটা কি ঠিক? আচ্ছা, আর তিন নম্বর প্রশ্ন হচ্ছে হুজুর, আর আয়াতুল কুরসি পড়ি রাত্রে শুলে কি এটা পড়া যাবে, কোনো অসুবিধা হবে নাকি? আয়াতুল কুরসি এটা ফজিলত, তাই তো? হ্যাঁ, ফজিলতটা কি হুজুর? রাতে পড়লে এটা বলেছেন মহতারাম একটু আগে, আপনি জি শুনুন। জি ধন্যবাদ, ঠিক আছে, জি শুনবেন। জি, সূরা ইখলাসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাতা'দিলু সুলসাল কুরআন, কুরআনের এটি তিন ভাগের এক ভাগের সমান, এটা ভালো করে বুঝতে হবে। এই যে তিন ভাগের এক ভাগ, অতএব তিনবার পড়লে পুরো কুরআন, এই অঙ্কটা শিখার লোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঙ্ক শিখান নাই, এটা অঙ্কের হিসাবে ঠিক আছে, তিন ভাগের এক, তিন ভাগের এক, তিন ভাগের এক সমান সমান তিন, অঙ্ক ঠিক আছে। কিন্তু রাসূল এইভাবে অঙ্ক করে বলে যান নাই যে সূরা ইখলাস তিনবার পড়লে কোরআন মজিদ এক খতম সওয়াব হবে, এটা সঠিক না। হ্যাঁ, সূরা ইখলাস কোরআনের তিন ভাগের এক ভাগের সমান, এটা হচ্ছে কেউ বলছেন বিষয়বস্তুর দিক থেকে, কারণ কোরআনের তাওহীদ, রিসালাত, আখেরাত এই তিন ভাগে বিভক্ত করা যায় কোরআনের পুরো বিষয়কে, তাহলে এখানে তাওহীদের আলোচনা হয়েছে তিন ভাগের এক ভাগ। আবার কেউ বলছেন যে কোরআন হচ্ছে আকিদা, তারপরে ইবাদাত এবং কাসাস, আকিদা আছে, ইবাদাতের কথা আছে, অতীত জাতির কাহিনী সমূহ আছে, ওই হিসাবেও সূরা ইখলাস তিন ভাগের এক ভাগ। অতএব এটা ঠিক, কোরআন সূরা ইখলাস তিন ভাগের এক ভাগের সমান মর্যাদার দিক থেকে, কারণ তিনবার পড়লে এক খতম হবে, এটা রাসূল বলেন নাই, সাহাবায়ে কেরামও এটা আপনার কেউ বলেন নাই, এটা সঠিক না। ফজরের পর সূরে হাসারের শেষ তিন আয়াত পড়লে 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করবে, মারা গেলে শহীদ হবে, এই হাদিসকে অধিকাংশ নির্ভরযোগ্য হাদিস বিশেষজ্ঞগণ দৈব বা দুর্বল বলেছেন। 70,000 ফেরেস্তা আপনার জন্য দোয়া করবে না করবে এটা বিবেচনা আনার প্রয়োজন নেই, আপনি পড়েন কোরআনের আয়াত হিসেবে অবশ্যই সওয়াব পাবেন, অবশ্যই সওয়াব পাবেন। জি, কিন্তু এই বিশ্বাস রাখার কোনো প্রয়োজন নেই যে আপনার জন্য 30,000-70,000 ফেরেস্তা দোয়া করবে, শহীদ হবে, আমরা পড়ার পক্ষে, কিন্তু এই যে বাড়তি কথাটার, এটাকে আপনার এই বাড়তি কথাটা পরিহার করা প্রয়োজন। তারপরে আয়াতুল কুরসি সম্পর্কে আমরা কয়েকবার বলেছি আজকে, যে আপনি শোয়ার আগে যদি আয়াতুল কুরসি পড়েন ঘুমানোর আগে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতের জন্য একজন ফেরেশতাকে আপনার পাহারাদার হিসাবে নিযুক্ত করেন এবং শয়তান আপনার কাছে আসতে পারে না। আলহামদুলিল্লাহ মোহতরম, আমরা একদম আজকে সময়ের শেষ প্রান্তে চলে এসেছি, অনেক বিষয় আজকে আমরা অবগত হলাম আলহামদুলিল্লাহ দর্শকদের সরাসরি প্রশ্নের মাধ্যমে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, বারাকাল্লাহ ফিকুম, জাযাকাল্লাহু আহসান, হাইয়াকাল্লাহ। প্রিয় দর্শক, আমরা সঠিক সেই বিষয়টা জানবার জন্য আমাদের আয়োজন, শেরক বিদাত মুক্ত হয়ে যেন আমরা যেন আমাদের ইবাদতগুলো পালন করতে পারি, গতানুগতিক শেখ যেগুলো অনেক হাদিস, অনেক কথা, অনেক বাণী যেগুলো হাদিস হিসাবে আমাদের প্রচলিত রয়েছে, এগুলোর কতটুকু গ্রহণযোগ্যতা রয়েছে। মহতারাম আজকে একটি সুনির্দিষ্ট আপনাদের প্রশ্ন আলোকে বললেন যে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, এই এরকম অনেক বিষয় আমরা নিয়মিতভাবে আমল করছি, অনেক সুন্নত আমরা একদম রসুল সাহেব নিয়মিত আমল করতেন সেই সুন্নতগুলো ছেড়ে দিচ্ছি, নতুন সুন্নত বানিয়ে আমল করছি আর রসুল সাহেব যেগুলো করতেন সেগুলোকে আমরা ছেড়ে দিচ্ছি, তো এইগুলো থেকে আমাদেরকে সতর্ক থাকা দরকার, জানা দরকার, মানা দরকার। আল্লাহকে আমাদের কবুল করুন। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।